হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল এই প্রিন্স তো আজকে বেসিক্যালি কথা বলবো রণবীর কাপুরের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পাওয়া নিয়ে মোস্ট পপুলার অ্যাক্টারের জন্য অ্যানিমেলের জন্য রণবীর কাপুর অ্যাওয়ার্ড পেয়েছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস এবং প্রত্যেকের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস নিয়ে কিছু না কিছু বিতর্ক হয় এটা আমরা বহুবার দেখে এসেছি বারবার দেখে এসেছি

জোরামের মতো সিনেমাতে তো তারা কোনোভাবে কেন মোস্ট পপুলার অ্যাক্টরে তাদেরকে নমিনেশন দেওয়া হলো না তাদেরকে শুধুমাত্র ক্রিটিক্স অ্যাওয়ার্ডের লিস্টে ফেলে দিয়ে জাস্ট একটা গা ছাড়া ভাব দেখানো হলো এরকম একটা বক্তব্য সবার উঠছে তো রণবীর কাপুর ডিজার্ভ করে কি করে না সে কথা বলার আগে আরেকটা ব্যাপার নিয়েও খিল্লি হয়েছে সেটা হচ্ছে আলিয়া ভট্ট কী করে রকে অনেকে প্রেম কাহানির জন্য বেস্ট অ্যাক্ট্রেস হয়ে যায় দেখুন এটা নিয়ে একটা খিল্লি হওয়ার জায়গা রয়েছে তার কারণ হচ্ছে আমরা অভিনেত্রীদের মধ্যে দেখি দু হাজার চব্বিশে অনেক ভালো ভালো পারফরমেন্স এসেছে যেখানে আমরা রানী মুখার্জির অসাধারণের পারফরমেন্স পেয়েছি আরও অনেকের রয়েছে সেখান থেকে তার ইয়ে মানে আলিয়া ভট্টো যেটা মনে করে যে তার অন্যতম সেরা চরিত্রটা নয় বিভিন্ন ইন্টারভিউতে বলেছিল একটা টাইমে যে এই চরিত্রটা থেকেও আমি সেরে সেরা কিছু চরিত্র হয়তো করেছি তবে এটাকে আমি যতটা পেরেছি বেটার করার চেষ্টা করেছি এবং অবভিয়াসলি আলিয়াভার্ট খারাপ অভিনয় করে না আলিভার্ট তো কোনো কোনো জায়গায় রণবীর সিংকেও ছাপিয়ে গেছিল এটা নিয়ে কোনো ডাউট নেই কিন্তু এটা বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পাওয়ার মতো কিছু ছিল বলে আমার অন্তত পক্ষে মনে হয়নি কারণ চরিত্রের মধ্যে বিরাট কিছু করার কিছু ছিল না কারণ সিম্পল ডায়লগ ছিল সিম্পল অভিনয়ই ছিল অপরদিকে রানী মুখার্জি আপনারা যে সিনেমাটা এসছিল মিসেস অ্যান্ড মিসেস মিস্টার অ্যান্ড মিসেস বলে যে সিনেমাটা এসেছিল তো সেইটাতে তার পারফরমেন্স দেখুন কী লেভেলের পারফরমেন্স দিয়েছিল তো ওটা নিয়ে অবশ্যই খিল্লির জায়গা একটা রয়েছে কিন্তু রণবীর কাপুর কিন্তু মানে যেটা বেশ সময় বলা হয়ে থাকে যে রণবীর কাপুর একটা পারফরমেন্স দিয়েছে বলে অ্যাওয়ার্ড পেয়েছে যেমন এটাকে অক্ষয় কুমার বিভিন্ন জায়গায় এক্সপোজ করেছে ফিল্ম অ্যাওয়ার্ডকে যে আমাকে বলা হয়েছে যে একটা অ্যাওয়ার্ড শেষে তুমি পারফর্ম করে দাও তোমাকে আমরা অ্যাওয়ার্ড দেবো তো এক্সে কুমার বলেছে তোমরা অ্যাওয়ার্ড রেখে দাও আমার টাকা দাও আমি চলে যাচ্ছি তো এইভাবে অক্ষয় কাপুর কিন্তু এক্সপোজ করেছিল এবং অনেকে আশা ছেড়েও দিয়েছে অক্ষয় কুমার আমির খান এরা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মানে যায় না কারণ জানে যে এখানে অ্যাওয়ার্ড পাওয়ার সত্যিকার সত্যি কথা দেওয়া হয় না কিন্তু রণবীর কাপুরের অ্যাওয়ার্ড পাওয়াটাকে যেভাবে লবিবাজি বলা হচ্ছে যে রণবীর কাপুরটা পারফরমেন্স দিয়েছে বলে লবিবাজির মাধ্যমে অ্যাওয়ার্ডটা পেয়েছে এটা মানতে আমি নারাজ এটা মানতে আমি নারাজ তার কারণ হচ্ছে রণবীর কাপুর অ্যানিমেলের জন্য সত্যি সমস্ত পুরস্কারের দাবিদার এটাই মনে করি কারণ রণবীর কাপুর এখানে যে চরিত্র দেখুন অবশ্যই হ্যাঁ দুটো দিক রয়েছে এই যে ফিল্মফেয়ার ওয়ার্ডে দুটো মানে ইয়ে থাকে জায়গা থাকে মোস্ট পপুলার অ্যাক্টার আর একটা হচ্ছে কি ক্রিটিক্স চয়েস এটাকে ভাগ করা হয় অন্যভাবে ক্রিটিক্স চয়েসটা কীভাবে ভাগ করা হয় সেই সিনেমাগুলোর কারণে বাছা হয় যে সিনেমাগুলো ততক্ষণই তো বক্স অফিসে অতটা ভালো বিজনেস করতে পারেনি যেগুলো ক্রিটিক্সদের মধ্যে আলোচনা ভালো হয়েছে সেই লিস্টেই সিনেমাগুলোকে রাখা হয় আর পপুলার ব্যাপারটা কি হয় যেখানে সেই বিরাট আলোচনা হচ্ছে কোনো সিনেমাকে নিয়ে যে সিনেমাটা বিজনেস ভ্যালু রয়েছে যে সিনেমাটা মাস কমার্শিয়াল ভ্যালু রয়েছে মাসালা এন্টারটেনার মুভি সেই ধরনের সিনেমাগুলোকে মোস্ট পপুলার ক্যাটাগরিতে রাখা হয় ঠিক আছে তো সেই হিসেবে অ্যানিমেল ছিল এবং ওই সিনেমাগুলো ক্রিটিক্স চয়েসে ছিল তো এটার মধ্যে কিন্তু কোনো ভুল মন্তব্য আমি মনে করি না কিন্তু রণবীর কাপুর যে পারফরমেন্সটা দিয়েছে অ্যানিমেলে বেসিক্যালি সেকেন্ড হাফের শুরুটায় মানে ইন্টারভেলের পর থেকে যে টাইমটা শুরু হচ্ছে যখন ওর সেই ব্লাস্টের কারণে ওর একটা শারীরিক প্রবলেম চলে এসেছিলো মানসিকভাবে ডিপ্রেশনে চলে এসেছিলো ওই যে টাইমটা রণবীর কাপুর যে পারফরমেন্স দিয়েছে মানে আনবিলিভেবেল কোনোভাবে অভিনয় মনে হয়নি এবং রণবীর কাপুর অবশ্যই ডিসার্ভ করে আমি তো বলছি শাহরুখ খান যাওয়া অসাধারণ ছিল অবশ্যই অসাধারণ ছিল কিন্তু রণবীর কাপুর আমার কোথাও কোথাও সত্যিই মনে হয় যে রণবীর কাপুর ছাপিয়ে গেছে মানে অভিয়াসলি চাপিয়ে গেছে কারণ সিনেমাটার মধ্যে আপনারা দেখুন কী কী ছিল ড্রামা ছিল রোম্যান্স ছিল অ্যাকশান ছিল একটা সাইকোর ব্যাপার ছিল সব কিছু ছিল এবং সেই প্রত্যেকটা জায়গাতে এই সিনেমাগুলোর মধ্যে প্রত্যেকটা সেটে নিজেকে ভাঙতে হয়েছে টান বীর অপরদিকে বিক্রান্ত ম্যাসের যে চরিত্রটা বা অপরদিকে বাহাদুরের চরিত্রটা প্লে করে গিয়েছিল ওটা কিন্তু একটা সেটের মধ্যে দিয়ে গল্প হয়ে গিয়েছে কিছু ইমোশনাল পার্সন রয়েছে বাকি জায়গায় কিন্তু ডায়লগও নর্মা সিম্পল ব্যাপার এবং দিনাজ বাজপেয়ীর চরিত্রটা যেটা ছিল জোরামে সেটাও কিন্তু সেম লড়াইটা হওয়ার জায়গা ছিল শাহরুখ খান ভাটসা রণবীর কাপুরের মধ্যে এটাই বেশিকে লড়াই হওয়ার কথা ছিল বাদ বাকি যাদের নাম বলা হচ্ছে তারা অবভিয়াসলি ভালো পারফরমেন্স দিয়েছে সিনেমাগুলো ভালো কিন্তু একটা চরিত্রের মধ্যে কটা সেট আছে দেখতে হবে আজকে রণবীর কাপুরের যে চরিত্রটার মধ্যে মানে অনেকগুলো সেট একটা চরিত্রের মধ্যে কতগুলো মানে ভাগ রয়েছে আপনারা জাস্ট দেখুন চরিত্রের মধ্যে একটা ইয়ং বয়েসে রোল প্লে করতে হয়েছে যে ওখানে স্কুলের সিনটা হয় সেখানে তার পারফরমেন্স দেখুন তারপর তার মানে বয়স্ক অবস্থার যে লুকটা সে বাবার সঙ্গে তার যে পারফরমেন্সটা এই সমস্ত কিছুকে বিচার করে আমার অন্তত পক্ষে এই অ্যাওয়ার্ডটা আমার তো অন্য কারোর নাম মাথায় আসছে না রণবীর কাপুর বাদে বেস্ট অ্যাক্টার বেস্ট পপুলার অ্যাক্টার অন্য কেউ আমি অন্তত পক্ষে দেখতে পাচ্ছি না কারণ শাহরুখ খানের জওয়ানের পারফরমেন্সকে আমি বারবার বলেছি রিভিউতেও বলেছিলাম যে মানে অ্যানিমেলে রণবীর কাপুর ছাপিয়ে গেছে ওই চরিত্রটা যখন হাঁটাচরা করছে গেট আপ হয়ে যখন দাঁড়িয়ে ফিরিয়ে রেখে আসছে আবার যখন বউয়ের কাছে সিম্পলের সব কিছু শিকার করেছে প্রত্যেকটা জায়গায় রণবীর কাপুরের পারফরমেন্স অসাধারণ ছিল তো এই অ্যাওয়ার্ডটার ক্ষেত্রে আমার মনে হয় না কোনো রকম কোনো লবিবাজি হয়েছে হয় এটা অবশ্যই অবশ্যই হয় না এমন নয় কিন্তু রণবীর কাপুর সত্যিই ডিজার্ভ করে লবিবাজি হোক বা না হোক আমার মনে হয় রণবীর কাপুর অবশ্যই এই মানে দু হাজার তেইশের সব থেকে সেরা পারফরমেন্সটা বার করে দিয়েছিল নিজের দখলে কিন্তু সিনেমাটাকে নিয়ে গেছে ওরম টাইপের একটা চরিত্র করা এরকম একটা ডার্ক সেট ক্যারেক্টার যে চরিত্রটার এতগুলো মানে ভাঙা করা ব্যাপার রয়েছে তো সেটার পারফরমেন্স অতটাও সহজ নয় বস করতে দম লাগে তো এটা আমি কোনোভাবে ডেনাই করতে পারবো না যে এটা মানে অ্যানিম্যালের যোগ্য নয় রণবীর কাপুর যোগ্য নয় মানে কিছু ফেমিলিস্ট এই জিনিসটা শুরু করেছে যেহেতু এই সিনেমাটা কিছু জিনিস তাদের পছন্দ নয় সমাজকে ক্ষতি করছে এই সিনেমাটা এই করছে করছে তারা মেনে নিতে পারছে না যে কাপুর কি করে এটাই হচ্ছে বেসিক্যালি বক্তব্য কিন্তু আপনারা যদি শুধু পারফরমেন্সটা নিয়ে কথা বলে আপনারা স্তব্ধ হয়ে যাবেন আপনারা মানে বলবেন যে হ্যাঁ এটা এটা সত্যিই যোগ্য তা আমার মনে হয় না এটা কোনোভাবেই এই রবিবার রবিবার দিকে আমার মনে হচ্ছে না আমার মনে হয় রণবীর কাপুর অবশ্যই ডিজার্ভ করে সে পেয়েছে এবং আমাদের এটাকে অ্যাকসেপ্ট করা উচিত কারণ দু হাজার তেইশে ফাইনেস্ট পারফরমেন্স আমার তো মানে রণবীর কাপুর দিয়েছে তাই চরিত্রটাকে দিয়ে কিছু কিছু টাইম ভয় লাগে কিছু কিছু টাইম চরিত্রের প্রতি আপনার ফিলও হয় তো সব কিছুকে যেভাবে করেছে ভাই রণবীর কাপুর অবশ্যই ডিজার্ভ করে এটা আমার মনে হয় যে ওই টেনে তোমাদের বক্তব্য অবশ্যই জানিও আমি আমার বক্তব্য জানলাম বাকিদের সঙ্গে আমার বক্তব্য যে মিলেবেই এমনটা নয় আমি জাস্ট আমার মানে পয়েন্ট অফ ভিউগুলো মানে পয়েন্ট অফ ভিউগুলো বললাম তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে বলা চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেরতে আইকন ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে আহত ভাই সবাই ভালো দেখো সুস্থ নমস্কার টেক কেয়ার